আসলে অন্যরকম এক অনুভূতি। এরকম পাহাড় পর্বত ছোট ছোট টিলা পাড়িয়ে পেরিয়ে আমরা এসেছি এখন একটা মধ্য জায়গায়। যত যাচ্ছি তত সৌন্দর্য দেখছি শুধু আজকে, এরকম সৌন্দর্য জায়গা এগুলো আসলে ভিডিওতে এরকম বলা যায় না, দেখাও যায় না, উপলব্ধি করা যাবে না, কারণ পরিশ্রমের পরেই আসে ভালো জিনিস। তো আপনারা যখন বা আমাদের মতো যারা উদ্যোগী তারা যখন এইভাবে আসবেন, এভাবে রোলিং করে হেঁটে এই পাহাড় বেয়ে বেয়ে আসবেন, তখন এই জিনের পাহাড় নিজে এত গসিপ এটা থাকবে না, কিন্তু অন্যান্য ব্যাপারগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে ওভারকাম করতে হবে, সেগুলো সতর্ক থাকতে হবে সবসময়। সাপ থাকতে পারে, বন্যযন্ত্র, কুকুর এগুলো থাকতে পারে, এগুলো থাকারই কথা। এটা প্রাচীন যুগে মদিনায় এরকম জিনিস ছিল এখানে, এই বিশেষ করে আলবেদায়। তো আমাদেরকে অবশ্যই সতর্ক অবস্থা এখানে আসতে হবে, বাকিটা আল্লাহ আল্লাহর ইচ্ছা। অবশ্যই দোয়া পরে পরে আসবেন ইনশাআল্লাহ, আমরা ভালোভাবে আবার ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো ইনশাআল্লাহ। একটা জিনিস আসলে না বললেই নয়, দেখেন মানে এই পাহাড়ের ভিতরে না কেউ খেজমত করতেছে, না কারো কোনো পানি আছে, কিন্তু কী সুন্দর গাছ হয়ে আছে, এবং গাছের ভিতরে সবুজ যে ইয়াটা আছে সেটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর তুলে ধরছে। জি, আমাদের মাহমুদ ভাই সুন্দর কথা বলছে, এই পাহাড়ের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ রিজিক দিয়ে দিছে, এত সুন্দর সবুজ গাছ পাহাড়ের ভিতরে, কোথা থেকে পানি, কোথা থেকে সব কিছু আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত সুন্দর পাহাড়ের মধ্যে এত সৌন্দর্য আমরা দেখছি। আমি দুজনে মিলে আমি প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় আপনাদের নিয়ে যাবো, স্পেশাল জায়গায়। এই যে জিনেপাড়া এসেছি, আপনারা সবাই দেখেন গাড়ি চলে, গাড়ি স্পিডে চলে, তাছাড়াও এর যে আরও সৌন্দর্য সেগুলো দেখানোর জন্যই আমার নাসিব ভাই এবং আমি এবং আমাদের মাহমুদ ভাই আমরা মিলে এখন আসছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, মাহমুদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মাহমুদ ভাইয়ের উদ্যোক্তার জন্যই আমরা আসলে সাহস পেয়েছি এখানে আসার জন্য, মূলত তারই সম্পূর্ণ ক্রেডিট আমার লাইফের মধ্যে। আমরা জানতাম এখানে বিভিন্ন ধরনের আব্দুল ভাই, আমি আর মাহমুদ ভাই তো গেলাম ভিতরে, আপনি এখানে বসা ছিলেন, তো আপনার কেমন পরিস্থিতি, আপনি কী দেখলেন? এই তো বসে আছিলাম, বাতাস খুব সুন্দর, ঠান্ডা বাতাস আসতেছিল। এদিক দিয়ে তিনজন লোক গেছে, আপনারা দেখেন নাই? তিনজন লোক গেছে, আমরা তো আসলাম গেলাম, কোনো লোককে আমরা দেখি নাই। এবার আবার অন্যরকম একটা পথ শুরু হয়েছে, সেই মনে হচ্ছে গ্রেনাইট পাথর, একদম পিচ্ছিল রাস্তা, গ্রেনাইটের রাস্তা। এখানে দুই পাহাড়, এই দুই পাহাড়ের মাঝে অবশ্যই পানি আসার কথা, কিন্তু অনেক বছর পর্যন্ত বৃষ্টি নেই মদিনাতে, তাই পানি আর পাওয়া যাচ্ছে না, কিন্তু পাহাড়ের সেই নমুনা রাস্তা সব কিছুই দেখা যাচ্ছে। দেখুন এই এইখান থেকে আমরা উপরে এসেছি, আমরা এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে এখানে আসলাম আমরা। এখানে ওঠার মতন আর কোনো রাস্তাটা আমরা পাচ্ছি না। হায়দ ভাই কেমন ফিলিংস? বিভিন্ন উপসাগরে গিয়ে দেখাচ্ছি, সেটা আলাদা ধরনের এক সৌন্দর্য, আর এই পাহাড় সেটা আর এক ধরনের সৌন্দর্য। আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি, বিশেষ করে মদিনাদের সৌন্দর্য রওশন সেগুলো আমি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকে এই জিনের পাহাড় না ঠিক, তার থেকেও ভিতরে জিনের দুই পাহাড়ের মাছ থেকে সমতল ভূমি থেকে গিয়ে পাহাড় পথ ডেঙ্গিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি, প্রায় এক ঘন্টা অতিক্রম। হ্যাঁ, আমার মাহমুদ ভাই যাবো, সে আমরা হাঁটতে হাঁটতে প্রায় এক ঘন্টার মতো চলে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হচ্ছে। আমরা ইনশাল্লাহ সূর্য ডোবার আগ পর্যন্ত যাবো, যদিও সূর্য আমাদের মনে বলছিল, কিন্তু সূর্য ডোবার পরে এখানে আর আমরা থাকবো না, সূর্য অস্ত পর্যন্ত আমরা এখানে থাকবো, তারপর আমরা ফিরে যাবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আমরা অবশিষ্ট কিছু পানি পেয়েছি, একদম নাই বললেই চলে। এবং দেখা যাচ্ছে যে এই জায়গাটা অনেকটাই গর্ত, যার কারণে কিছুটা পানি এখনো রয়ে গেছে। শুধুমাত্র নির্জন রাস্তা, কোনো শব্দ নেই, কিছু নেই, শুধু পাখির শব্দ আর জিনের পাহাড়। এই দেখেন পাহাড়ের উপরে মনে হচ্ছে যে টিলা, এখানে একটু জোরে কথা বললে হয়, দেখি একটু ইকো। মাহমুদ ভাই, হ্যাঁ, চারিদিকে পাহাড়, তো আপনারা দেখছেন কথাটা প্রতিফলন হয়ে আসে, সেটাই আমরা দেখছি। কাটাগুলো কি আপনাদের পছন্দ হয়েছে?
যদি হয়ে থাকে বলতে পারেন, ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আসলে কথার অর্থ হলো আপনার যদি এখান থেকে চলি এরকম কাটাযুক্ত খুবই শক্ত কাটা, এগুলো দেখে হাঁটতে হবে, আহত না হই আমরা, এটা দেখে তারপর আমরা চলতে হবে। এক একটা কাটা যদি মোটামুটি পায়ে বিনতে একদম। মাহমুদাই আমি আপনার শোনে বলছি, অলরেডি আমার একটা কোঁচা লেগেছে। দুইটা পাহাড়ের ঠিক খাজে পুরনো সেই গাছগাছালি মিলানো, সম্ভবত কোনো পাখির বাসা। এখানে পানি যে জমা ছিল সেটার চিহ্ন আছে, এটা লবণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পশ্চিম আকাশে সূর্য এখন ঢলে যাচ্ছে সন্ধ্যার সময়, হয়তো যেতে যেতে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এরপর আপনাদেরকে আমি রাতের যে পরিবেশ সেটা দেখাবো ইনশাআল্লাহ আগামী পর্বে। সেই রাতের পরিবেশটা আপনারা দেখবেন, আমরা ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, সেই রাতে জিনের পাহাড়ের কী ঘটেছিল আমাদের সাথে, আমরা কী করেছি সেটা নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব, সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। না সে তারা এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে বারবিকিউ পার্টি করে এইভাবে কয়লা দিয়ে, তো এইভাবে আমরা দেখি বিভিন্ন জায়গায় দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরাও হয়তো বা আজকে রাত্রে এরকম একটা বারবিকিউ এরা আগুন আমরা জ্বালাবো ইনশাআল্লাহ। তো দেখেন চারিদিকে পাথর, পাথরের মধ্যেই এই যে সবুজ একটা গাছ, পুরোটাই পাথর। আমাদের এক ভাই এখানে স্থানীয় লোকাল, উনি কাঠ দিয়ে এবার রাত্রে জ্বালাবে, এটা সবাই বলে জিন। তো ওনাকে বললাম এটাকে জিন, উনি জিন ঠিক আছে, মুসলিম জিন, কোনো সমস্যা নাই এই আর কি। তো আমরা আসলে খুব উপভোগ করলাম আজকে বিকেলবেলা, কোনো সমস্যা হয়নি আমাদেরকে, আমরা আবার ফিরে আসতেছি ইনশাল্লাহ। আমার ফ্যামিলি, আমাদের দুজনের ফ্যামিলি, আমরা দূরে বসে আমরা এই ভিতরে গেছি, তারা অবশ্যই চিন্তায় আছে, এই জন্য আমরা সন্ধ্যা সূর্য এখন অস্ত হয়েছে, আমরা একটু দ্রুত রাত হওয়ার আগেই ওখানে যাচ্ছি, জিনের পাহাড়ের পাদদেশে যাচ্ছি। আসসালামু আলাইকুম শেখ, কে ফেলা হাদেশ পি শেখ হাজার মার্শাল্লাহ মার্শাল্লাহ, এটা তালা তালা ফোর ছো খোস জুয়া সা আবল আনা মামি শো বানা জুয়া ভালো তুলেছি ওই তো রাখি দাও তো কেন যে কি আই আই দাও রাখি কি সা 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 এসে সই হাদা হাদা এসপি হাজার হাজার হাদা লাম শুকুল মুমকিন ফিনার লা 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 আই আই হাদা হাদা রাকিব খাতাম আই আই সা মুমকিন আমরা আমাদের দাদা নানাদের কাছ থেকে কিন্তু এই গল্পগুলো শুনি যে তারা লাকড়ি টোকায় আগুন ধরাইতো এবং বিভিন্ন পাহাড় এবং দূর দূরান্ত থেকে লাকড়ি কুড়িয়ে নিয়ে আসতো তাদের যেখানে বাসস্থান ছিল সেখানে, এবং এটার যে কার্যকারিতাটা সেখানে এসে তারা এটার কার্যকারিতাটা পুনরাবৃত্ত করত। আমরা আজকের এই ভিডিওতে আমাদের সেই ঐতিহ্য বলা যায় প্রায় 50-60 বছর আগে এই জিনিসগুলো কিন্তু চলে গেছে। এখনও প্রত্যন্ত গ্রামে গেলে এই জিনিসগুলো দেখা যায় টুকটাক হালকা পাতলা, যদিও সে আগের মতন দেখা যায় না, লাকড়ি কুড়ানো এবং পাথরে বসে আগুন ধরানো। আজকে আমরা এই জিনিসটা দেখতে পেলাম, আপনারা দেখলেন এক সৌদি উনি দুইটা পাথর নিয়ে আসছে, উনি আমাদেরকে বললো যে এটা দিয়া যদি কোনো ব্যথা বা কিছু হয় এটার দ্বারা সে এটার বললো যে যেটা ওষুধ হিসাবে এটাকে কাজে লাগাবে। এবং আরও দুজন যে ভাই ছিল ওনার সাথে আপনারা দেখতেই পাইছেন যে তারা কীভাবে লাকড়ি নিয়ে গেল। আলহামদুলিল্লাহ খুব অসাধারণ একটি ভিউ ছিল ভিতরে এবং বাহিরে। আমরা আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখে অত্যন্ত আনন্দিত হবেন এবং আপনাদেরকে আমন্ত্রিত রইল এখানে, ইনশাআল্লাহ আসবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদেরকে ইনবক্স করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যথাসাধ্য খেজমত দেওয়ার চেষ্টা করব এখানের ভিতরে এবং বাহিরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই, আমাদের জিন পাহাড়ের প্রথম এপিসোড শেষ হচ্ছে ইনশাআল্লাহ। আমরা জিন পাহাড়কে নিয়ে ধারাবাহিকভাবে 4-5টি এপিসোড করব, রাত দিন এবং এখানের যেই সুন্দর সুন্দর যে জায়গাগুলো এবং এখানে যে আদিবাসীরা এসে এখানে যেই সময় যে কীভাবে তারা কাটায়। অবশেষে আমরা রাতের আধারে বসলাম এবং হালকা পাতলা কিছু নাস্তা পানি খাবো ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় তাহলে আমরা হয়তো রাতে বারবিকিউ করব ইনশাআল্লাহ। চমৎকার ভিউ চীনের পাহাড় পাদদেশে মাঠের মধ্যে এই যে আমরা বসেছি ইনশাআল্লাহ, দেখুন